আজ থেকে দেশে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলছেন, আমরা সরাসরি অনুষ্ঠানে যুক্ত হচ্ছি। আলামিন, আজ থেকে তো চীনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে, এ ব্যাপারে কি বলছেন স্বাস্থ্যমন্ত্রী? আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন খুব কম হাসপাতালে ছিল, এখন 100টির বেশি হাসপাতালে আমরা সেন্ট্রাল অক্সিজেন লাইন আমরা এই কোভিডের যুদ্ধের মধ্যে আমরা স্থাপন করেছি। আমরা আইসিইউ সংখ্যা বৃদ্ধি করেছি, হাই ফ্লো নেজাল ক্যানুলা আমরা প্রায় 1000 আমরা সারা দেশে দিয়েছি, অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা প্রায় এরকমই 1000-এরও বেশি আমরা সারা বাংলাদেশে দিয়েছি। ওষুধের অভাব হয়নি বাংলাদেশে কোথায়ও। আমরা প্রায় 20,000 ডাক্তার নার্স এবং অন্যান্য কর্মী আমরা নিয়োগ দিয়েছি এই সময়ের মধ্যে, এবং নন কোভিড যারা তাদের চিকিৎসাও আমরা বজায় রেখেছি। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা সেই মে জুন থেকেই আমরা লেখালেখি শুরু করি। আজকে বাংলাদেশে আপনারা জানেন আমরা ভ্যাকসিন দিচ্ছি, এবং ভ্যাকসিন বিভিন্ন সোর্স থেকে আমরা আনার চেষ্টা করছি। জানুয়ারি থেকে 3 কোটি ডোজ আমরা অর্ডার দিয়েছিলাম, আমরা 1 কোটি পেয়েছি। আমরা তারপরে ভারতের অবস্থা খারাপ বিধায় আমাদের আর নতুন করে আমরা আর কোনো ভ্যাকসিন পাইনি ভারত থেকে, আশা করি হয়তো আগামীতে পাব। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের মন্ত্রণালয় এবং আরো অন্যান্য মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গরা, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, সকলে মিলে আমরা ভ্যাকসিন আনার চেষ্টা আমরা শুরু করেছি। আপনারা জানেন ইতিমধ্যে চায়নার সাথে চুক্তি হচ্ছে, সমস্ত ফর্মালিটি প্রায় হয়ে গেছে। আমাদের রাশিয়ার সাথে হচ্ছে, প্রায় ফাইনাল স্টেজে। আমরা আমেরিকার সাথে আলাপ করছি, আমরা ইংল্যান্ডের সাথে আলাপ করছি, অ্যাস্ট্রাজেনিকার সাথে, এবং আমরা যেটা আনন্দের সাথে বলতে পারি যে আমরা এখন চায়না থেকে হয়তো বা প্রথমে আমরা ভ্যাকসিন পাব। আমরা প্রথমে যে 5 লক্ষ ভ্যাকসিন উপহার হিসাবে আমরা পেয়েছি, তখন আমাদের যে টিম আছে সেই টিম বসেছিল, ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা কিভাবে এই ভ্যাকসিনটি দিতে পারি। দেখছিলেন ঢাকা মেডিকেল থেকে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের অংশ বিশেষ।